বাংলাদেশের নাটক জগতে খুব অল্প সময়ের মধ্যে যে সমস্ত অভিনেত্রীগুলি লক্ষ লক্ষ দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে একজন হলেন তানজিম সায়ারা তিনিটি। তার মিষ্টি হাসি এবং সুন্দর চেহারা লক্ষ লক্ষ যুবকের মন কেড়েছে। 8 থেকে 80 সকলে তার হাসির দেওয়ানা। বর্তমানে তিনি অনেকগুলি নাটকে অভিনয় করছেন। প্রায় বেশিরভাগ নাটকগুলি দর্শকের মন জয় করেছে এবং ভালো জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি 25 আগস্ট 1999 সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 24 বছর। ছোটবেলা থেকেই তানজিম পড়াশোনাতে মেধাবী ছাত্রী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি বই পড়তে ভালোবাসতেন। তিনি একটি সাক্ষাৎকারে জানান যে ছোটবেলাতে তিনি এতটাই পড়ুয়া পাগল ছিলেন যে গান এবং নাচ কোনোটাই তার শেখা হয়নি। তানজিম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করছেন। তিনি হলেন বিবিএড ছাত্রী। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন 2019 সালে তার এক পরিচিত আপুর মাধ্যমে একটি বিজ্ঞাপনের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ ঘটে। তানজিম বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2022 সালে বাঁচিবার হলো তার স্বাদ নাটকের মধ্যে দিয়ে। এই নাটকে তার অভিনয় দক্ষতা দর্শকদের মন ছুঁয়ে যায়। ফলস্বরূপ লক্ষ লক্ষ দর্শকের মনে অল্প সময়ের মধ্যে জায়গা করে নেন। এরপর তিনি অনেকগুলি নাটকে অভিনয়ের সুযোগ পান। তানজিম অভিনীত জনপ্রিয় নাটকগুলি হলো সুভাষিনী, নিউ মার্কেট, কমেডিয়ান, লিলুয়া, বাঁচিবার হলো তার স্বাদ, কল্পনা ইত্যাদি। তানজিম সায়ারা বর্তমানে সিঙ্গেল। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে আমাকে বিয়ে এবং বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করলে আমার ভীষণ রকম লজ্জা লাগে। তানজিম বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের থেকেও টাকা আয় করে থাকেন। বর্তমানে তিনি প্রতিটি নাটকের জন্য বাংলাদেশি রুপিতে 20 থেকে 50 হাজার টাকা নিয়ে থাকেন। তানজিমের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 50 লক্ষ টাকা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।